জি আসসালামু আলাইকুম। জি কেমন আছেন আপনি? ভালো জি। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমাদের চ্যানেলের প্রোগ্রাম থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি। প্রথমে আপনাকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি যে আসলে আপনি চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য লড়ছেন। তো একটু আপনার পরিচয়টা যদি দেন। আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী কানার ভাই, পরিচিত হলো কানার ভাই, এই গ্রামের মানুষ আমার কানার বলে ডাকে। তো আসলে এই যে রাজনীতিতে কিভাবে আপনি আসলেন? আর আমি রাজনীতিতে অসাধারণ আমার শিক্ষা, আমি জাতীয় পার্টি করতাম, তারপরে আমি বাইরে গেছিলাম, বাইরে থেকে আসা সেরা আমি রাজনীতি শুরু করলাম, ইউনিয়ন কাউন্সিলের রাজনীতি, এরপরে আওয়ামী লীগে যোগ দিলাম, আমি আওয়ামী লীগের সিনিয়র সভাপতি ছিলাম, তারপরে আমি এখন নমিনেশনের মধ্যে জানাই আমি স্বতন্ত্র থেকে দেশবাসী জনগণ আমাকে চায়, জনগণ ও আমরা মালিককে ভোট দেব, আমার জনগণ একই কথা আনোয়ার ভাইকে আমি রাজনীতি চেয়ারম্যান হতে চাই, এই কারণে আমি চেয়ারম্যান ইনশাল্লাহ প্রার্থী হয়েছি। যে আপনার মার্কা কি? আমার মার্কা হয়েছে দুটি ফুল দুটি পাতা। জি অনেক ধন্যবাদ। একটা জিনিস আমাদের জানতে ইচ্ছে করছে, সেটা হলো আপনি বয়সে যথেষ্ট প্রবীণ, তো এলাকার যে বর্তমানে তো তারুণ্যের জয়গান এবং ইয়াং ক্রেজ অনেকে আছেন, তো এদের মাঝে আপনার উৎসাহ উদ্দীপনাটা কেমন? উৎসাহ আমি আল্লাহর রহমতে যে তরুণের যেমন আছে এর চেয়ে বেশিরভাগই ইনশাল্লাহ আমি কাজ কর্ম করতে পারবো, এই ক্ষমতা আমার আছে। আমি মেম্বার ছিলাম, আমি ডিভান মেম্বার হয়েছিলাম, আমার এই ব্যাপারে অবগত আমার আছে। এমনিতে আপনাদের এই ইউনিয়নে ভোটার সংখ্যা কতগুলো? ভোটার সংখ্যা প্রায় 10,500। তো এই ক্ষেত্রে নারী এবং পুরুষ ভোটার যারা যারা আছেন, যেহেতু আপনি নির্বাচনে লড়ছেন, তাদের দ্বারে দ্বারে কি আপনি জনসংযোগ করছেন? ইনশাআল্লাহ মা বন্ধুদের কাছে সবার সাথে আমি যোগাযোগ করছি, কারণ অল্প বাকি দিন। মানে ওদের প্রত্যাশাটা কি, মানে আপনি চেয়ারম্যান হলে তারা কি চায়? আসলে কি চায় তারা একই কথা আমাকে বলছে, আপনি দুইবার তিনবার নির্বাচন করছেন, আপনার আমরা এই বছর জয়যুক্ত করার চেষ্টা করবো এবং আপনি আমরা প্রতি লক্ষ্য রাখবেন। আচ্ছা আচ্ছা। তো অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আসলে যারা চেয়ারম্যান হন তাদের চেয়ারের পাওয়ারেও আসলে নিজেকে অনেকে বদলিয়ে ফেলেন, তো সেক্ষেত্রে আপনি যখন নির্বাচিত হবেন আপনার যে দাপ্তরিক কাজগুলো সেগুলো কি সাধারণ মানুষ সেবা পাবে বলে মনে করছেন? ইনশাল্লাহ পাবো, ইনশাল্লাহ পাবো। আচ্ছা আচ্ছা। তো এক্ষেত্রে আমাকে আর একটু বলেন যে আপনার বিপরীতেও অনেকে হয়তো প্রার্থী হয়েছেন, তো এই ক্ষেত্রে তাদের সাথে আপনার সমন্বয়টা কেমন, তাদের সাথে কি যোগাযোগ আছে? বা তাদের সাথে তারাও চেয়ারম্যান প্রার্থী যার যার নাম নিয়ে তাদের আছে, কেউ আওয়ামী লীগের আছে, কেউ বিদ্রোহী আছে, আমার জনগণ আমাকে নিয়ে আসছে, আমার কাজগুলো জনগণ আমি সেবা করে হয়েছি আর করতে আমি আসি, আর এই বছর যদি করে আমি সম্পর্কগত করেন এটা করতে চাই, আমার মনে আসা অন্যতম, আমি ইউনকে ভালোবাসি, আমার ইউনের জন্য মনে ভালো আমার জানা। আচ্ছা, বর্তমান প্রজন্মে আপনার চোখে আপনার ইউনিয়নের মধ্যে কোন জিনিসটাতে ত্রুটি রয়েছে যেটাতে আপনি চেয়ারম্যান হলে সেই দিকটা বেশি কাজ করবেন? আমার ইউনিয়নের কাজ, আমার ইউনিয়ন বর্তমান যে চেয়ারম্যান ছিল সে কোনো কাজ করতে আমরা দেখিনি পাইনি, সে আওয়ামী লীগের নৌকা প্রার্থী থেকে সে নৌকা নিয়ে আসছে কাজ করলে, তাই আমার বিজয়নগরের ভিতরে আপনি আমার সম্পত্তি এবং আমার গোষ্ঠীর সম্পত্তি 10.5 কোটি জায়গা দিয়া এই হসপিটাল এটা এমপি হিসাবে আমি চেষ্টা করছি এবং প্রাণ হসপিটাল প্রাণ সার্ভিস চেয়ারম্যানের কোনো অনুমান নাই, এখানে সব হলো আমার এবং আওয়ামী লীগের কিছু লোকজন আমার সাথে সংযুক্ত আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর কথাগুলো বলেছেন। জি অনেক ধন্যবাদ আপনাকে, আমরা আশা করব আপনি নির্বাচিত হবেন। এবং শেষ যে প্রশ্নটা সেটা করতে চাই, যদি সুষ্ঠুভাবে ভোট হয় আপনি কি মনে করেন আপনি জয়ী হবেন? সুষ্ঠুভাবে যদি নির্বাচন হয় আমি বিপুল ভোটে পাস করবেন। জি আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাক্ষাৎকারের জন্য, আমরা আশা করব আপনি নির্বাচিত। আমি আপনাকে ধন্যবাদ দিলাম, আমার জন্য দোয়া করবেন, আমি যেন যুক্ত হইতে পারি আর দেশের সেবা করতে পারি।
জি, অনেক ধন্যবাদ। আমরা দোয়া করি অবশ্যই আপনি নির্বাচিত হয়ে এলাকার সাধারণ মানুষের জন্য কাজ করবেন, এবং আপনার যে দাপ্তরিক কাজগুলো আছে, বিশেষ করে চেয়ারম্যানের যে সেবাগুলো আছে, সেগুলো যেন সাধারণ মানুষ সহজে আপনার কাছ থেকে পায়, সেই প্রত্যাশা করতেছি।